এই মাননীয় প্রধানমন্ত্রী এই অর্জনের ভিতরে আপনাদের আমাদের সকলের কিন্তু তাদের অংশগ্রহণ আছে। আপনারা নির্বিঘ্নে আপনারা এই আনন্দ করতে পারেন, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। সবাইকে শারদীয় শুভেচ্ছা, সকলকে দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা। আসলে আমি গত শুক্রবার দিনে কিন্তু আমি বরিশাল থেকে গিয়েছি ঢাকাতে, কিন্তু আপনাদের কথা মনে করে আমি আবার আজকে অফিস ছেড়ে আমি চলে এসেছি। এসেছি শুধু যেটা সবাই বলছিল যে অনুদান, আমি অনুদান কথা বলব না, আমি এসেছি আপনারা যে এই দুর্গা পূজা আনন্দ করবেন, এই দুর্গা পূজা পালনে আপনাদের সঙ্গে আমিও অংশগ্রহণ করতে চাই। সেজন্যই আমি এসেছি। আমি যে যত সামান্য দিয়েছি এটা কিছুই হবে না, কিন্তু এটাতে আপনারা অবশ্যই অনুধাবন করবেন। আপনাদের সঙ্গে আপনাদের আনন্দটা ভাগ বাটোয়ারা করার জন্যই আমার এই অংশগ্রহণ। এবং আমি মনে করি অতীতেও যেরকম করে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন, যে কথাটা মহানগরের সাধারণ সম্পাদক পূজা কমিটির সাধারণ সম্পাদক বলেছেন যে ধর্ম যার যার উৎসব সকলে, আমরা সকলে মিলেই কিন্তু উৎসব করি। আমি অতীতেও আমরা কিন্তু 2008 সাল থেকে আমি যখন থেকে বরিশালে আসা শুরু করেছি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর থেকে, আমরা কিন্তু সব পূজাতেই কিন্তু আমরা সব পূজা মণ্ডপে ঘুরতে যেতাম। এবং আপনারাও কিন্তু আমাদের যখন ঈদ আসতো, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আপনারা সকলেই কিন্তু আপনারা আমাদের সঙ্গে একসঙ্গেই কিন্তু আপনারা ঈদ উদযাপন করেছেন। আমরা একে অপরের ভাই, আমরা একসঙ্গে বসবাস করি, এই দেশটি আমাদের। এই 71 সালে মুক্তিযোদ্ধার সময় মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি এবং এই স্বাধীনতা আমরা ভোগ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা সম্মানজনক স্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। এই মাননীয় প্রধানমন্ত্রী এই অর্জনের ভিতরে আপনাদের আমাদের সকলের কিন্তু তাদের অংশগ্রহণ আছে। আমরা সকলে মিলে কাজ করেছি দেখেই কিন্তু বাংলাদেশ আজকে পৃথিবীর বুকে আজকে উন্নয়নশীল দেশে আমরা পৌঁছে গিয়েছি। 31 সালের ভিতরে আমরা চলে আসব মধ্যম আয়ের দেশ, 40 সালে আমরা সমৃদ্ধশালী দেশ আসব। আপনারা জানেন বাংলাদেশ কিন্তু সেই অতীতের ন্যায় কিন্তু তলাবিহীন ঝুড়ি না, বাংলাদেশ আজকে পৃথিবীর বুকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা সম্মানজনক স্থানে আমরা অবস্থান করছি। আমরা এই উৎসবের মাধ্যমে আমরা আশা করব আপনারা আপনাদের উৎসব পালন করবেন, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব। একটু আগে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার সামগ্রী সেটা দেওয়া হয়েছে, আরও কিছু বোধ আজকে দেওয়া হবে, কী বলে গেঞ্জি দেওয়া হবে যারা নিরাপত্তায় থাকবে পূজা মণ্ডপে, এবং মাস্ক বিতরণ করা হবে যারা নিরাপত্তায় থাকবে, যাতে করে তারা মাস্ক পরিধান করে গেঞ্জি পরে তারা তাদের পূজা মণ্ডপ নিরাপত্তা দিতে পারে। সেই জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহারগুলো অ্যারেঞ্জ করেছেন, এগুলো আজকে দেওয়া হবে। আমি আপনাদেরকে একটা আশ্বস্ত করতে চাই, সেটা হলো আপনারা নির্বিঘ্নে আপনারা এই আনন্দ করতে পারেন, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং যারা আপনাদের যারা ভলান্টিয়ার যারা কাজ করবে, আমরা সকলে মিলে আমরা নিরাপত্তা দেব এবং আপনারা নির্বিঘ্নে আপনারা উৎসবটাকে আপনারা উৎসবমুখর অবস্থাতে রেখে আপনারা আনন্দ উপভোগ করবেন, এটাই আমরা আশা করব। এবং যেটা জেলা প্রশাসন মামলায় বলেছে যে এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে, কন্ট্রোল রুমে আপনারা যে কোনো সময় কোনো যদি কোনো সাহায্য চান আপনারা সে কন্ট্রোল রুমে ফোন করলে পরেই সাহায্যের হাতটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রসারিত করা হবে। এবং কোনো ধরনের আমরা বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করবো না। আমাদেরও বিশ্বাস আপনারা জানেন বিগত মাননীয় প্রধানমন্ত্রী বিগত বছরগুলোতে
আমরা পূজার সময় আমরা এক্সট্রা ভিজিলেন্ট থাকি এবং কখনোই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করি নাই, অতি ভবিষ্যত করব না। সুতরাং নিরাপত্তা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা আপনাদের আনন্দ করেন, আমরাও যারা আছি আমরাও আপনাদের সঙ্গে আনন্দে আমরা যোগ দিতে চাই, যাতে করে একটা ভালো উৎসব হয়। কারণ গত বছর করোনার পর গত বছর আপনারা সেভাবে উপভোগ করতে পারেন নাই, গত বছরের পরে এবার করোনাটা কিন্তু চলে যায়নি, করোনাটা আপনাদের কমেছে, আপনাদেরকে কিন্তু সাবধান হতে হবে। কারণ এই করোনা পূজা মণ্ডপে কিন্তু অসম্ভব ভিড় হয়, এখানে যারা নিরাপত্তায় যারা থাকবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, যারা পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করবে তারা এনশিওর করবে প্রতিজন যারা পরিদর্শন করতে আসবে তারা মাস্ক পরিধান করে পুরা পূজা মণ্ডপে প্রবেশ করে। এটা যদি আপনারা এনশিওর না করে পূজা মণ্ডপের ভিতরে কিন্তু অনেক ভিড় হয়। তো আমরা চাই না যে বরিশালের লোক এরপরে আবার করোনায় আক্রান্ত হয়ে আমাদের হসপিটালে ভর্তি হোক, এটা আমরা চাই না। এই জন্য আপনারা যদি আপনারা যারা কমিটি যারা সভাপতি সেক্রেটারি অন্য সদস্যবৃন্দ আছেন এবং যারা ভলান্টিয়ার যারা আছেন যদি আপনারা এনশিওর করেন তাহলে আপনারা উপভোগ করার পরেও এটা এটা আপনারা ভালো একটা দিক পাবে। যারা যদি অসুস্থ হয়ে পড়েন তাই দেখা গেল যে আপনারা উপভোগ করলেন পরে হসপিটালে ভর্তি হয়ে গেলেন তাহলে কিন্তু উপভোগটা কিন্তু 100% কিন্তু উপভোগটা হলো না। তো আপনাদের বলছে আমার আহ্বান থাকবে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি দেখতে পাচ্ছি যে যারা এখানে এসেছে অর্ধেকের বেশি কিন্তু মাস্ক নাই, এটা এটা ভালো লক্ষণ না। আমি এই বিষয়ে আমি নিজেকে সবসময় কিন্তু আমি নিয়ম নীতি মেনে চলি এবং আমি আশা করি যে সকলে নিয়ম নীতি মেনে চলুন। তো আমি আমার সঙ্গে যা ছেলেরা আসে তাদেরকেও কিন্তু এগুলো মাস্ক না পরলে আমি বকাবকি করি। তো আপনাদের তো সেটা করতে পারবো না, আপনারা বিভিন্ন পূজা মণ্ডপ থেকে মহানগরের যা সিটি কর্পোরেশন বিভিন্ন পূজা মণ্ডপ থেকে এসেছেন উপজেলা থেকে এসেছেন, তো আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে নিজের স্বাস্থ্যটা রক্ষা করবেন, আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষা করবেন এবং দেশের দেশকে সাফল্যের পথে যেতে আপনাদের এই সহযোগিতার দরকার। যদি আপনারা অসুস্থ হয়ে পড়েন দেশের অগ্রগতিটা থেমে যাবে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন, আমি যেটা শুনতে পেরেছি আপনারা অনেক আগে এসেছেন কিন্তু আমাকে যে সময় দেওয়া হয়েছে 12টা আমি 12টার সাথে চলে এসেছি। তারপরও যদি কোনো কোথাও ব্যত্যয় ঘটে থাকে সেজন্য আমি দুঃখিত, আপনারা বেশি আগে চলে এসেছেন। কিন্তু আমরা আশা করব আমরা এই শারদীয় পূজা দুর্গা পূজাটা আমরা সকলে মিলে উপভোগ করি এবং আমরা এটাকে একটা এই এবারের পূজাটাকে আমরা একটা স্মরণীয় পূজা হিসাবে আমরা মনে রাখতে চাই ভবিষ্যতের জন্য, যাতে করে আগামী বছরে যখন আবার আমরা এটাকে একটা রেফারেন্স হিসাবে ধরতে চাই। আমি খুবই ছোট্ট অনুদান আপনাদের জন্য দিয়েছি এটা আমি, কারণ আমি আপনারা জানেন যে আমি নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সংসদ সদস্য হিসেবে নিজেকে আমি আমি নিজেকে পরিচালনা করি। এই জন্য কিন্তু আমার আমার এই যে আপনাদের সঙ্গে যে অংশগ্রহণ করেছি পরিমাণটা কম কিন্তু এর চেয়ে বেশি আমার পক্ষে অসম্ভব সম্ভব না। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে পালন করে যাচ্ছে আমাদের